প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের দেখাবো একজন নারী উদ্যোক্তার ছাগলের খামার, যিনি মূলত একজন স্কুল শিক্ষিকা। করোনা ভাইরাস শুরু হওয়ার সাথে সাথে সবকিছু যখন বন্ধ হয়ে যায়, ঠিক তখনই তিনি 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে মাত্র 5টি ছাগল দিয়ে শুরু করেন এই খামারটি। ছাগল পালন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সারা বিশ্বে একটা অত্যন্ত লাভজনক ব্যবসা আমরা জানি এবং এটা সবাই জানে। আমি মূলত শখ করি ছাগল পালন শুরু করি, শখটা এমন অত্যন্ত শখ এবং নেশার মতো হয়ে গেছিল আমার কাছে। তারপরে আরেকটা বিষয়, যেটা আমি তো স্কুল শিক্ষিকা, তো করোনার সময় স্কুল বন্ধ হয়ে যাওয়াতে আর একটু সুযোগ পেলাম, তখনই ছাগলের ব্যবসাটা একটু জোরে সোরে শুরু করি। প্রথম ধাপে তার খামারে ছিল 4টি মা ছাগল এবং 1টি পাঁঠা ছাগল। দ্বিতীয় ধাপে তিনি আরও 3টি মা ছাগল ক্রয় করেন। এভাবেই চলতে থাকে তার খামারটি। 3 মাস পরেই তার খামারে 7টি বাচ্চা জন্ম নেয়। বেড়ে যায় তার ছোট এই খামারের ছাগলের সংখ্যা। ছাগলের দুধ বিক্রি করে বেশ ভালো টাকা আয় করেন তিনি এই খামার থেকে। আপনারা সবাই জানেন এবং আমিও খুব ভালো করে জানি, ছাগলের দুধে শুধু পুষ্টিগুণ না, ছাগলের দুধে তো পুষ্টি আছে, বরঞ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বাচ্চাদের জন্য ছাগলের দুধ একটা শেফা হিসাবে কাজ করে। ছাগলের দুধ এমন একটা জিনিস, এর মূল্য অনেক বেশি। আমি এই 1 বছরই ছাগল, তো প্রেগনেন্ট ছাগলগুলি কিনেছিলাম, ওখান থেকে আমি বাচ্চা পাওয়ার পরে যে দুধ পাইছি, প্রতিটা ছাগল থেকে আমি 1 কেজি করে দুধ পেয়েছি এবং দুধগুলি আমি 150 থেকে 200 টাকা করে বিক্রি করছি। সেই সাথে স্বপ্ন নিয়ে কোরবানির ঈদকে কেন্দ্র করে তৃতীয় ধাপে আরও 8টি খাসি ক্রয় করে লালন পালন করেন এই খামারে। কুরবানির জন্য আমি কিছু খাসি কিনেছিলাম, ওই খাসিগুলি আমার কুরবানির উপযুক্ত হয়ে গেছে, বিক্রি করতে পারিনি, দামও কম ছিল, তো এখন কম দামেই বিক্রি করব, লাইভিওটাও কিছু বিক্রি করব। মোট কথা হলো সবগুলি ছাগলই আমি বিক্রি করে দেব। ঈদ চলে গেলেও তার স্বপ্ন রয়ে যায় অনেক দূরে, কারণ মহামারীতে কোরবানির ঈদেও ভালো দাম ওঠেনি তার ছাগলগুলোর, তাই মনটা একটু খারাপ। তবুও থেমে থাকেননি তিনি, যত্নের সাথে লালন পালন চলতে থাকে সব ছাগলের। আরেকটা যেটা, এটা হলো আমার ছাগলগুলি সবগুলি রোগমুক্ত। আমি 1 বছরের ভিতরে 2 বার পিপিআর ভ্যাকসিন দিছি, তারপরে ক্রিমি ডোজও মেকআপ করা আছে আমার। সর্দি ঠান্ডা এগুলো কিছুই নেই আমার ছাগলের। মা ছাগলগুলি কেউ যদি নিতে চান ব্যবসার জন্য এবং পালার জন্য নিতে পারেন। দেশে মহামারীর প্রকোপ কমতে শুরু করেছে, খুলে যেতে লাগলো সব কর্মসংস্থান, সেই সাথে সাথে খুলে গেল স্কুল কলেজ, তাই সময় স্বল্পতার কারণে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এই ছাগল খামার। স্কুলের অবস্থা ফিরে আসছে করোনার জন্য, এখন আবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়ে গেছে, স্কুলও খুলে গেছে। সময় স্বল্পতার জন্য এখন আর পারছি না, কাজের মানুষও নাই, এই জন্য ছাগলগুলি বিক্রি করার জন্য আমি চিন্তাভাবনা করছি, সবগুলি ছাগলই আমি বিক্রি করে দেব। যারা বেকার আছেন, অল্প সময়ে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করে সফল হতে চান, অথবা যারা আকিকা বা কোনো অনুষ্ঠানের জন্য ছাগল কিনতে চান, তারা কিনে নিতে পারেন এই খামারের ছাগলগুলো। পাটনায় ছাগলগুলি তো অনেক বড়, প্রায় অর্ধেক গরুর মতো হয়। এরপরে হলো 70-80 কেজি ওজনের, এখন আমার 50-60 কেজি ওজন আছে পাটনায় মা ছাগলগুলি। একবার বাচ্চা দিয়েছে, এগুলি আমি 25,000 হলে বিক্রি করব, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমও আমি ছেড়ে দিব আর কি। হরিয়ানা আমার ছাগল এখানে 3-4 জাতের আছে, হরিয়ানা আছে, পাটনায়া আর যমুনাবাড়ি। এই ক্রসব্রিডের ছাগল, পিওর না, ক্রসব্রিডের ছাগল বিজনেসের জন্য সবার আগে। এভাবে 25টি ছাগল রয়েছে তার খামারে। তার খামারে যে খাসিগুলো আছে, এই খাসিগুলো তিনি লাইভ ওয়েটেও বিক্রি করতে সম্মতি জানিয়েছেন, তাই যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এবং কিনে নিতে পারেন রোগমুক্ত সুলভ মূল্যে খাসি এবং ছাগল।